কতগুলো হয়েছে দেখছেন, দারুণ দেখতে, থ্রি লেয়ার আছে দেখছেন। চলুন এসো মা, আর এখানে কানেলটা হয়েছে কি সুন্দর, কালারটা কানেলের জানেন, অরেঞ্জ অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ। ফুটচিকাল মন্দির দেখবে, এই যে বাটে এত বড় দেখুন, একসাথে দুটা গাছ আছে, এই যে এগুলো না, ওগুলো না, ও বড় বড় গাছ আছে, ওগুলো না, এগুলো না, এগুলো না, না দেখো কেমন লাগছে ফুলগুলো তুলে না, দেখো বাবা এই এতগুলো ফুল আমার বাগান থেকে, দাঁড়াও একটু দেখতে দাও, রান্না আমার হয়ে গেছে, এখানে হয়েছে আমার সাদা ভাত আর উচ্ছে আলু মাখা করব, এখানে হয়েছে ঝিঙে পোস্ত আর এখানে হয়েছে মুসুরির ডাল, খুব স্পেশাল আছে এখানে হয়েছে বাটা মাছ আর এখানে চিংড়ি মাছ ফ্রাই হচ্ছে, এগুলো দুপুরের মেনু হচ্ছে, আর আজকের স্পেশাল হচ্ছে মাটন, মাটন ম্যারিনেট করে রাখা হয়েছে, এবার এটা রান্না করব, দুপুরের লাঞ্চ একদম জমে যাবে, মাছগুলো ফ্রাই করে খেয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ভেজে রেখে দেবো, এত কিছু খাওয়া যাবে না, ওটা কালকে সরষে পোস্ত দিয়ে রান্না হবে, আর মাংসের ঝোল ভাত চিংড়ি পোস্ত এ দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সারবো, আর আজকে রান্না আমার কে করছে, আমার মা, আমি তো মাছ রান্না করতেও পারি না আর আমি খাইও না, সেই জন্যে মা মাছটা করে দিচ্ছে, বাকি সব আমিই করবো, মাংসটা আমি নিজে রান্না করবো এখন, শুধু মাছগুলো মা করে দিচ্ছে আর দিদিভাই এসে মাছগুলো বেছে দিয়ে গেছে, তাহলে চলুন মাংসটা রান্না করি আমি, আর এখানে আমাদের মাছ রান্না আমার হয়ে গেছে আর এখানে আমি মাংস চাপিয়ে দিয়েছি, এই যে ভাবছি তো লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস করব, কিন্তু কত সময় এমন হয় যেটা আমি ভাবি সেটা হয় না, আপনাদের সাথে কি এগুলো হয়, আমার সাথে তো অনেকবারই হয়, ভাবি করব এটা হয়ে যায় ওই অন্য কিছু, দেখা যাক, ইচ্ছে তো আছে লাল লাল ঝোল ঝোল লাল লাল কষা কষা মাংস করব, কিন্তু কি হবে জানি না, তাহলে আপনারা একদম স্কিপ করবেন না, মাংসটা আমার কি হবে জানি না, আপনারাও একদম স্কিপ করবেন না, দেখুন মাংসটা যেটা আমি ভেবেছি সেটা আমি করে পারছি কি না, তাহলে এখানে আমি কষিয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি কি হলো আমার মাংসটা, ফাইনালি মাংস আমার একদম ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে, দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, এবার কুকারের মধ্যে দিয়ে দেখবো লাল লাল ঝোল হচ্ছে কি না, এখন তো শুধু কষানো হয়েছে, তারপরে আসল কথাটা তো হবে সেদ্ধ হওয়ার পর, কী হচ্ছে সেটা দেখি তো, দেখতে হবে তো, আর একটা কথা, যেহেতু মাংস আমি খাই না সেজন্য বাড়িতে আমাদের বাড়িতে মাংসটা কম হয়, তাই আমি কিছু রান্না করতে ভুলেও গেছি, যেটা তুমি সবসময় করবে সেটা খুব সুন্দর হবে আর যেটা কোনোদিন কোনোদিন করবে একটু তো লাগছে আমার কী হবে কি না, একটু ভয় ভয় লাগছে, কিন্তু চলুন দেখা যাক কী হচ্ছে, মাংস বলে কথা যেমনি হোক ভালোই লাগবে, কিন্তু আমার যেটা ইচ্ছে যে আমি একদম লাল লাল কষা কষা মাংস করবো, দেখা যাক হচ্ছে কী হচ্ছে না, ফাইনালি মাংস রান্না হয়ে গেছে আর দেখুন কী সুন্দর লাল লাল ঝোল হয়েছে, পেরেছি আমি একদম, খুব সুন্দর সেদ্ধ যেভাবে হয়েছে সেভাবে লাল লাল ঝোল ঝোল কষা কষা হয়েছে, খুব সুন্দর আর খেতে দারুণ হয়েছিল বলে।
এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা খেতে বসেছে, আর ওর মধ্যে হয়েছিল মেটে ফ্রাই, সেটা দেখাতে ভুলে গেছি, আর হাঁসের ডিমের কারি, এটা কালকে রাত্রের ছিল। বাবুজি তো খুব পছন্দ, শেষ হয়ে গেছে মানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর রাত্রে আমি কি বললাম করব, আর আর সবাই মাংস খেয়েছে বাবা, তো এই যে আমার জন্য চিকেন ললিপপ নিয়ে এসেছে, তাই আমি খাবো চিকেন ললিপপ, এনজয় করব। আর এই যে রাত্রের খাবার, খাবার আমি করেছি অবশ্য, কিন্তু আমার জন্য এটা আনা হয়েছে, এটা আমি এখন এনজয় করবো, আর আমার এটা তো ফেভারিট সবাই জানেন। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।